মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সত্যজিৎ রায়ের লেখা রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প সেপ্টোপাসের খিদে। কড়ানাড়ার আওয়াজ পেয়ে আপনা থেকেই মুখ থেকে একটা বিরক্তি সূচক শব্দ বেরিয়ে পড়ল। বিকেল থেকে এই নিয়ে চারবার হল। মানুষে কাজ করে কি করে? কার্তিকটাও সেই যে বাজারে গেছে আর ফেরার নামটি নেই। লেখাটা বন্ধ করে নিজেকেই উঠে যেতে হলো। দরজা খুলে আমি তো অবাক, আরে এই যে কান্তিবাবু, বললাম কি আশ্চর্য, আসুন আসুন। চিনতে পেরেছ? প্রায় চেনা যায় না বললেই চলে। ভদ্রলোককে ভেতরে ঘরে এনে বসালাম। সত্যি 10 বছরে অবিশ্বাস্য পরিবর্তন হয়েছে কান্তিবাবুর চেহারায়। একেই 1950-তে আসামের জঙ্গলে ম্যাগনিফাইং গ্লাস হাতে লাফিয়ে বেড়াতে দেখেছি। 50-এর কাছাকাছি বয়স তখনই, কিন্তু একটি চুলও পাকেনি। আর ওই বয়সে উৎসাহ ও এনার্জির যা নমুনা দেখেছিলাম তা সচরাচর আমাদের তরুণদের মধ্যেও দেখা যায় না। তোমার অর্কিডের শখ এখনো আছে দেখছি। আমার ঘরের জানলায় একটা টবের মধ্যে কান্তিবাবুরই দেওয়া একটা অর্কিড ছিল। শখ এখনো আছে বললে অবশ্যই ভুল বলা হবে। কান্তিবাবুই গাছপালা সম্পর্কে একটা কৌতূহল আমার মধ্যে জাগিয়ে তুলেছিলেন। তারপর উনি দেশ ছাড়া হবার পর থেকে ক্রমে সে শখটা আপনা থেকেই উবে গেছে, যেমন অন্য শখগুলোও গেছে। এখন লেখা নিয়েই থাকি। ইদানিং দিনকাল বদলেছে, বই লিখেও আজকাল রোজগার হয়। 3টি বইয়ের বিক্রির টাকাতেই তো প্রায় সংসার চলে যাচ্ছে আমার। অবশ্যই সংসার বলতে আমি, আমার বিধবা মা আর চাকর কার্তিক। চাকরি একটা আছে বটে, তবে আশা আছে বই থেকে তেমন তেমন রোজগার হলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে কেবল লিখব, আর লেখার অবসরে দেশ ভ্রমণ করব। কান্তিবাবু বসে থাকতে থাকতে হঠাৎ শিউরে উঠলেন। বললাম, ঠান্ডা লাগছে, জানলাটা বন্ধ করে দেবো? এবার কলকাতায় শীতটা না না, ওরকম আজকাল মাঝে মাঝে হয়, বয়স হয়েছে তো তাই নার্ভগুলো ঠিক। অনেক প্রশ্ন মাথায় আসছিল। কার্তিক ফিরেছে, ওকে চা আনতে বললাম। কান্তিবাবু বললেন, বেশিক্ষণ বসবো না, তোমার উপন্যাস হাতে এসেছিল একখানা, তোমার প্রকাশকের কাছ থেকেই, ঠিকানা সংগ্রহ করে এখানে এলুম, এসেছি একটা বিশেষ দরকারে। বলুন না, তবে তার আগে মানে কবে দেশে ফিরলেন, কোথায় ছিলেন, কোথায় আছেন, এসবগুলো জানতে খুব ইচ্ছে করছে। ফিরেছি 2 বছর, ছিলুম আমেরিকায়, আছি বারাসাতে। বারাসাত? একটি বাড়ি কিনেছি, বাগান আছে? আছে। আর গ্রিন হাউস? কান্তিবাবুর আগের বাড়ির বাগানে একটা চমৎকার গ্রিন হাউস বা কাঁচের ঘর ছিল, যাতে তিনি তার দুষ্প্রাপ্য গাছগুলিকে তোয়াজে রাখতেন। কত রকম অদ্ভুত গাছ যে দেখেছি সেখানে তার ঠিক নেই। এক অর্কিডই তো প্রায় 60-65 রকমের, তার ফুলের বৈচিত্র্য উপভোগ করেই একটা পুরো দিন অনায়াসে কাটিয়ে দেওয়া যেত। কান্তিবাবু একটু ভেবে বললেন, একটা গ্রিন হাউসও আছে। আপনার গাছপালার শখ তাহলে এই 10 বছরেও কিছু কমে যায়নি? না। কান্তিবাবু আমার ঘরের উত্তরের দেওয়ালের দিকে চেয়ে রয়েছেন দেখে আমারও চোখ সেই দিকে গেল। মাথা সমেত একটা রয়্যাল বেঙ্গলের ছাল সেখানে ঝোলানো রয়েছে। বললাম, চিনতে পারছেন, এটা সেই বাঘটাই তো। হ্যাঁ হ্যাঁ, ওই দেখুন, কানের পাশটায় বুলেটের ফুটোটাও রয়েছে। আশ্চর্য টিপ ছিল তোমার, এখনো চালাতে পারো ওরকম অব্যর্থ গুলি? জানি না, অনেকদিন পরীক্ষা করিনি, শিকার ছেড়েছি প্রায় 5-7 বছর। কেন? অনেক তো মারলাম, বয়স হয়েছে তাই আর প্রাণী হত্যা? মাছ মাংস ছেড়েছো নাকি, নিরামিষ খাচ্ছ? না। তবে এ তো শুধু হত্যা, বাঘ মারলে কি কুমির মারলে কি মোষ মারলে ছাল ছাড়িয়ে মাথা স্টাফ করে কি শিং মাউন্ট করে দেয়ালে টাঙিয়ে রাখলে, ঘরের শোভা বাড়লো, লোকে এসে কেউ আঁতকে উঠলো, কেউ বাহবা দিল, তোমারও জোয়ান বয়সের অ্যাডভেঞ্চারের কথা মনে পড়ে গেল, আর মুরগি ছাগল ইলিশ মাগুর যে নিজে চিবিয়ে খেয়ে ফেলছো, হে শুধু প্রাণী হত্যা নয় প্রাণী হজম। হ্যাঁ, কি আর বলি, অস্বীকার করতে পারলাম না। কার্তিক চা দিয়ে গেল। কান্তিবাবু কিছুক্ষণ গম্ভীর হয়ে হঠাৎ আবার শিউরে উঠে চায়ের পেয়ালাটা তুলে নিলেন, চুমুক দিয়ে বললেন, জীবে জীবে খাদ্য খাদক সম্পর্ক সে তো সৃষ্টির গোড়ার কথা, হে ওই যে টিকটিকিটা ওত পেতে রয়েছে দেখেছো,
দেখলাম কিং কোম্পানির ক্যালেন্ডারটা ঠিক ওপরেই একটা টিকটিকি, তার থেকে ইঞ্চিখানেক দূরে একটা উচ্চিংড়ের দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রয়েছে। তারপর দেখতে দেখতে গুটি গুটি করে অতীব সন্তর্পণে পোকাটার দিকে অগ্রসর হয়ে হঠাৎ তীরের মতো এক ছোবলে সেটাকে মুখে পুড়ে নিল। কান্তিবাবু বললেন, ব্যাস চলল ডিনার, খালি খাওয়া খাওয়া আর খাওয়া, খাওয়াটাই সব। বাঘে মানুষ খাচ্ছে, মানুষ ছাগল খাচ্ছে, আর ছাগল কি না খাচ্ছে, ভাবতে গেলে কি বন্য, কি আদিম, কি হিংস্র মনে হয় বলতো। অথচ এই হলো নিয়ম, এছাড়া গতি নেই, এ না হলে সৃষ্টি অচল হয়ে যাবে। নিরামিষ খাওয়াটা বোধ হয় এর চেয়ে অনেক ইয়ে। কে বললো তোমায়? শাকসবজি তরি তরকারি এসবের কি প্রাণ নেই? তা তো আছেই, জগদীশ বোস আর আপনার দৌলতে সে সবসময় মনে থাকে, তবে মানে ঠিক সেরকম প্রাণ নয় তো, গাছপালা আর জীবজন্তু কি এক? তোমার মতে কি দুয়ের অনেক প্রভেদ? প্রভেদ নয়, যেমন ধরুন গাছ হেঁটে বেড়াতে পারে না, শব্দ করতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না, এমন কি মন বলে যে কিছু আছে তাই তো বোধহয় বোঝবার কোনো উপায় নেই, তাই নয় কি? কান্তিবাবু কি জানি বলতে গিয়ে বললেন না। চাটা শেষ করে কিছুক্ষণ মাথা নিচু করে বসে থেকে অবশেষে আমার দিকে চোখ তুলে চাইলেন। তার চোখের করুণ সংশয়াকুল দৃষ্টি দেখে আমার মনটা হঠাৎ কেমন যেন একটা অজানা আশঙ্কায় ভরে উঠল। সত্যি ভদ্রলোকের চেহারায় কি আশ্চর্য পরিবর্তন ঘটেছে! কান্তিবাবু ধীর কণ্ঠে বললেন, পরিমল, আমার বাড়ি এখান থেকে 21 মাইল। 58 বছর বয়সে নিজে কলেজ স্ট্রিট পাড়ায় ঘোরাঘুরি করে তোমার ঠিকানা সংগ্রহ করে যখন এখানে এসেছি, তখন নিশ্চয়ই তার একটা গূঢ় কারণ আছে, এটা বুঝতে পারছো তো? নাকি ওইসব আজে বাজে রং চড়ানো গল্পগুলো লিখে সে বুদ্ধিটাও হারিয়েছো? ভাবছো লোকটা একটা টাইপ বটে, একটা গল্পে লাগাতে পারলে বেশ হয়। লজ্জায় আমার মাথা হেঁট হয়ে গেল। কান্তিবাবু ভুল বলেননি, তাকে একটা গল্পের চরিত্র হিসেবে ব্যবহার করা পরিকল্পনা মনের আনাচে কানাচে সত্যিই ঘোরাফেরা করছিল। ভদ্রলোক বললেন, জীবনের সঙ্গে যোগ বিচ্ছিন্ন হলে যাই লেখো না কেন, সব ফাঁকা আর ফাঁকি হয়ে যাবে। আর এটাও মনে রেখো যে তুমি কল্পনায় যতই রং চড়াও না কেন, বাস্তবের চেয়ে কখনোই তা বেশি বিস্ময়কর হতে পারবে না। যাকগে, আমি তোমায় উপদেশ দিতে আসিনি, আমি এসেছি সত্যি বলতে কি তোমার সাহায্য ভিক্ষা করতে। কান্তিবাবু আবার বাঘটার দিকে চাইলেন, কি সাহায্যের কথা বলছেন ভদ্রলোক? তোমার বন্দুকটা আছে না বিদায় করে দিয়েছ? আমি একটু চমকে গিয়ে ভদ্রলোকের দিকে চাইলাম, বন্দুকের কথা জিজ্ঞেস করছেন কেন? বললাম, আছে তবে মরছে ধরেছে বোধহয়, কিন্তু কেন? কাল ওটা নিয়ে আমার বাড়িতে একবার আসতে পারবে? আমি আবার ভদ্রলোকের দিকে চাইলাম, না রসিকতার কোনো ইঙ্গিত নেই তার দৃষ্টিতে। অবশ্যই কেবল বন্দুক না, টোঁটাও লাগবে। কান্তিবাবুর এ অনুরোধে কি বলবো চট করে ভেবে পেলাম না। একবার মনে হলো কথা শুনে হয়তো বুঝতে পারছি না, কিন্তু আসলে হয়তো ভদ্রলোকের মাথা খারাপ হয়ে গেছে, খামখেয়ালি সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই, নইলে আর জীবন বিপন্ন করে উদ্ভট গাছপালার উদ্দেশ্যে কেউ বন বাদারে ধাওয়া দেয়? বললাম, বন্দুক নিয়ে যেতে আমার কোনো আপত্তি নেই, তবে কারণটা জানার জন্যে বিশেষ কৌতূহল হচ্ছে। আপনাদেরও অঞ্চলে জন্তু জানোয়ার কি চোর ডাকাতের উপদ্রব হচ্ছে নাকি? কান্তিবাবু বললেন, সেসব তুমি এলে পরে বলবো, বন্দুকের প্রয়োজন শেষ পর্যন্ত নাও হতে পারে, আর যদি বা হয়ও এটুকু বলে রাখছি যে তোমায় কোনো দণ্ডনীয় অপরাধের দায়ে পড়তে হবে না। কান্তিবাবু উঠে পড়লেন, তারপর আমার কাছে এগিয়ে এসে আমার কাঁধে হাত রেখে বললেন, তোমার কাছেই এসেছি কারণ শেষ যা দেখেছি তোমায় তাতে মনে হয়েছিল যে আমার মতো তোমারও নতুন ধরনের অভিজ্ঞতার প্রতি একটা বিশেষ আকর্ষণ আছে। তাছাড়া আমার লোক সমাজে যাতায়াত আগেও কম ছিল, এখন প্রায় নেই বললেই চলে, এবং চেনা পরিচিতের মধ্যে মুষ্টিমেয় যে কজন আছে তোমার বিশেষ গুণগুলি তাদের কারুর মধ্যেই নেই। অতীতে অ্যাডভেঞ্চারের গন্ধে যে বিশেষ উত্তেজনাটা শিরায় শিরায় অনুভব করতাম, আজ এই মুহূর্তে আবার যেন তার কিছুটা অনুভব করলাম। বললাম, কোথায় কখন কিভাবে যাব যদি বলে দেন, সে বলে দিচ্ছি। যশোর রোড দিয়ে সোজা গিয়ে বারাসাত স্টেশনে পৌঁছে ওখানকার যে কোনো লোককে মধু মুরলির দিঘির কথা জিজ্ঞেস করবে,
সেটা স্টেশন থেকে মাইল চারেক। সেই দীঘির পাশে একটা পুরনো ভাঙা নীল কুঠি আছে, তার পাশেই আমার বাড়ি। তোমার গাড়ি আছে তো? না, তবে আমার এক বন্ধুর আছে। কে বন্ধু? অভিজিৎ, কলেজে সহপাঠী ছিল। কেমন লোক সে? আমি চিনি। চেনেন না বোধ হয়, তবে লোক ভালো। মানে আপনি যদি বিশ্বস্ততার কথা বলেন তবে হি ইজ অল রাইট। বেশ তো, তাকে নিয়েই যেও, তবে যেও নিশ্চয়ই। ব্যাপারটা জরুরি সেটা বলা বাহুল্য, বিকেলের মধ্যে পৌঁছে যেতে চেষ্টা করো। আমার বাড়িতে টেলিফোন নেই। রাস্তার মোড়ে রিপাবলিক কেমিস্ট থেকে অভিজিতের বাড়িতে ফোন করলাম, বললাম চলে আয় এক্ষুনি, জরুরি কথা আছে। তোর নতুন গল্প পড়ে শোনাবি তো? আবার ঘুমিয়ে পড়বো কিন্তু। আরে না না, অন্য ব্যাপার। কি ব্যাপার? অত আস্তে আস্তে কথা বলছিস কেন? একটা ভালো ম্যাস্টিফের বাচ্চার সন্ধান আছে, লোক বসে আছে আমার বাড়িতে। কুকুরের টোপ না ফেললে আজকাল অভিজিৎকে তার বাড়ি থেকে বার করা খুব শক্ত। 5টি মহাদেশের 11 জাতের কুকুর আছে অভিজিতের কেনেলে, তার মধ্যে 3টি প্রাইজ প্রাপ্ত। 5 বছর আগেও এরকম ছিল না, ইদানিং কুকুরই তার ধ্যান জ্ঞান চিন্তা। কুকুর প্রীতির বাইরে অভিজিতের গুণ হল আমার বুদ্ধি বিবেচনার প্রতি অপরিসীম বিশ্বাস। আমার প্রথম উপন্যাসের পাণ্ডুলিপি প্রকাশকদের মনঃপূত না হওয়ায় শেষটায় অভিজিতের অর্থানুকূল্যে ছাপা হলো। সে বলেছিল, আমি কিছু বুঝি না, তবে তুই যখন লিখেছিস তখন একেবারে রাবিশ হতেই পারে না, পাবলিশারগুলো গবেট। যাই হোক, সে বই পরে ভালোই কেটেছিল এবং নামটাও কিনেছিল, ফলে আমার প্রতি অভিজিতের আস্থার ভিত আরও দৃঢ় হয়েছিল। ম্যাস্টিফের বাচ্চার ব্যাপারটা নিছক মিথ্যে হওয়ার দরুন একটা বড় রকম অভিমার্কা রদ্দা আমার পাওনা হলো এবং পেলামও, কিন্তু আসল প্রস্তাবটা সাদরে গৃহীত হওয়ায় রদ্দার চঞ্চনি ভুলে গেলাম। অভি সৎসাহে বলল, অনেকদিন আউটিংয়ে যাইনি, শেষ সেই সোনারপুরে ঝিলে স্নাইপ শুটিং। কিন্তু লোকটা কে, ব্যাপারটা কি, একটু খুলে বল না বাছাধন। খুলে সে নিজেই যখন বলল না তখন আমি কি করে বলি, একটু রহস্য না হয় রইলই, জমবে ভালো, কল্পনা শক্তিকে এক্সারসাইজ করানোর এই তো সুযোগ। আহা, লোকটাকে তাই বল না, কান্তিচরণ চ্যাটার্জি, বুঝলে কিছু? এককালে কিছুদিন বটানি প্রফেসর ছিলেন স্কটিশ চার্চ কলেজে। প্রফেসরই ছেড়ে দুষ্প্রাপ্য গাছপালার সন্ধানে ঘুরতেন, সে বিষয়ে রিসার্চ করতেন, প্রবন্ধ লিখতেন। ভালো কালেকশন ছিল গাছপালার, বিশেষত অর্কিডের। তোর সঙ্গে আলাপ কিভাবে? আসামে কাজিরাঙ্গা ফরেস্টে বাংলোতে। আমি বাঘ মারার তাক করছি আর উনি খুঁজছেন নেপেনথিস। কি খুঁজছেন? নেপেনথিস, বোটানিক্যাল নাম, সোজা কথায় পিচার প্লান্ট বা কলসি গাছ, আসামের জঙ্গলে পাওয়া যায়, পোকা ধরে ধরে খায়। আমি নিজে অবশ্যই দেখিনি, কান্তিবাবুর মুখেই যা শোনা। কীটখোর, পোকা খায়, গাছ পোকা খায়। তোর বটানি ছিল না বোধ হয়? না, বইয়ে ছবি দেখেছি, অবিশ্বাস করার কিছু নেই। তারপর? তারপর আর কি, ভদ্রলোক সে গাছ পেয়েছিলেন কি না জানি না, কারণ শিকার শেষ করে আমি চলে আসি, উনি থেকে যান। আমার তো ভয় ছিল কোনো জন্তু যেন আর কি সাপখোপের হাতে ওর প্রাণ যাবে বলে। গাছের নেশায় দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়তেন। কলকাতায় ফিরে এসে 2-1 বারের বেশি দেখা হয়নি, তবে ওর কথা মনে হতো প্রায়ই, কারণ সাময়িকভাবে অর্কিডের নেশা আমাকেও ধরেছিল। বলেছিলেন আমেরিকা থেকে কিছু ভালো অর্কিড আমায় এনে দেবেন। আমেরিকা? ভদ্রলোক আমেরিকা গেছেন নাকি? বিলিতি কোনেক বটানি জার্নালে উদ্ভিদ সম্বন্ধে একটা লেখা বেরোনোর পর ওর বেশ খ্যাতি হয় ও দেশে। কোনেক উদ্ভিদ বিজ্ঞানীদের কনফারেন্স ওকে নেমন্তন্ন করেছিল আমেরিকায়, সেও প্রায় 51 না 2-তে। তারপর এই দেখা। এতদিন কি করছেন ওখানে? জানি না, তবে কাল জানা যাবে বলে আশা করছি। লোকটার মাথায় ছিট নেই তো? তোর চেয়ে বেশি নেই এইটুকু বলতে পারি, তোর কুকুর পোষা আর ওর গাছ পোষা। অভিজিতের স্ট্যান্ডার্ড গাড়িতে করে আমরা যশোর রোড দিয়ে বারাসাত অভিমুখে চলেছি। আমরা বলতে আমি আর অভিজিৎ ছাড়া আরও একটি প্রাণী সঙ্গে রয়েছে, সে হলো অভিজিতের কুকুর বাদশা। আমারই ভুল, অভিজিৎকে না বলে দিলে সে যে সঙ্গে তার 11টি কুকুরের একটিকে নিয়ে আসবে এটা বোঝা উচিত ছিল। বাদশা জাতের রামপুর হাউন্ড, বাদামি রং, বেজায় তেজিয়ান। গাড়ির পুরো পিছন দিকটা একাই দখল করে জাঁকিয়ে বসে জানলা দিয়ে মুখটা বার করে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের দৃশ্য উপভোগ করছে এবং মাঝে মাঝে এক একটা গ্রাম্য নেড়ি কুকুরের সাক্ষাৎ পেয়ে মুখ দিয়ে একটা অবজ্ঞাসূচক মৃদু শব্দ করছে। বাদশাকে অভিজিতের সঙ্গে দেখে একটা আপত্তির ইঙ্গিত দেওয়ায় অভি বলল, তোর বরকন্দাজির ওপর আমার ভরসা নেই, তাই ওকে আনলাম, এতদিন বন্দুক ধরিসনি,
বিপদ যদি আসেই তবে শেষ পর্যন্ত হয়তো বাদশাহী কাজ করবে বেশি। ওর ঘ্রাণ শক্তি অসাধারণ, সাহসের তো কথাই নেই। কান্তিবাবুর বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধে হলো না। আমরা যখন পৌঁছলাম তখন প্রায় আড়াইটে। গেটের ভিতর দিয়ে ঢুকে খানিকটা রাস্তা গিয়ে একতলা বাংলোর ধাঁচের বাড়ি। বাড়ির পিছন দিকে কিছুটা জায়গা ছেড়ে একটা প্রকাণ্ড পুরনো শিরিষ গাছ এবং তার পাশেই বেশ বড় একটা কারখানা গোছের টিনের ছাদওয়ালা ঘর। বাড়ির মুখোমুখি রাস্তার উল্টো দিকে বাগান এবং বাগানের পরে একটা লম্বা টিনের ছাউনি দেওয়া জায়গায় চকচক করছে একসারি কাঁচের বাক্স। কান্তিবাবু আমাদের অভ্যর্থনা করে বাদশাকে দেখে ঈষৎ ভ্রুকুঞ্চিত করলেন, বললেন, এ কি শিক্ষিত কুকুর? অভি বলল, আমার খুব বাধ্য, তবে কাছাকাছি অন্য অশিক্ষিত কুকুর থাকলে কি করবে বলা যায় না। আপনার এখানে কুকুর টুকুর? না, কুকুর নেই, তবে ওটাকে আপাতত বসবার ঘরের ওই জানলার গরাদটায় বেঁধে রাখুন। অভিজিৎ আমার দিকে আড় চোখে চেয়ে চোখ টিপে বাধ্য ছেলের মতো কুকুরটাকে জানলার সঙ্গে বেঁধে দিল। বাদশাহ দু একটা মৃদু আপত্তি জানিয়ে আর কিছু বলল না। আমরা সামনের বারান্দায় বেতের চেয়ারে বসার পর কান্তিবাবু বললেন, আমার চাকর প্রয়াগের ডান হাত জখম, তাই আমি নিজেই সকাল সকাল তোমাদের জন্য ফ্লাস্কে চা করে রেখেছি, যখন দরকার হয় বলো। এই শান্ত নিরিবিলি জায়গায় কি বিপদ লুকিয়ে থাকতে পারে সেটা আমার মাথায় আসছিল না। দু একটা পাখির ডাক ছাড়া আর তো কোনো শব্দই নেই। বন্দুকটা হাতে নিয়ে কেমন বোকা বোকা লাগছিল নিজেকে, তাই সেটা দেয়ালে ঠেস দিয়ে রেখে দিলাম। অভি ছটফটে মানুষ, নেহাতি শহুরে, গ্রামাঞ্চলের প্রাকৃতিক শোভা, অসুধ পাতার হাওয়ায় ঝিরিঝিরি শব্দ, নাম না জানা পাখির ডাক, এইসব তার মোটেই ধাতে সয় না। সে কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে উসখুস করে বলে উঠল, পরিমলের কাছে শুনেছিলাম আপনি নাকি আসামের জঙ্গলে কি এক বিদঘুটে গাছ সংগ্রহ করতে গিয়ে প্রায় বাঘের খপ্পরে পড়েছিলেন। অভির অভ্যাসই হলো রং চড়িয়ে নাটকীয়ভাবে কথা বলা। ভয় হলো কান্তিবাবু বুঝি ফস করে রেগে ওঠেন, কিন্তু ভদ্রলোক কেবল হেসে বললেন, বিপদ বলতেই আপনাদের বাঘের কথা মনে হয় না? সেটা অবশ্যই আশ্চর্য নয়, অধিকাংশেরই তাই। তবে না, বাঘের কবলে পড়িনি, জোঁকের হাতে কিছুটা নাকাল হতে হয়েছিল বটে, তাও তেমন কিছু নয়। সে গাছ পেয়েছিলেন? এই প্রশ্নটা আমার মাথাতেও ঘুরছিল। কান্তিবাবু বললেন, কোন গাছ? সেই যে হাঁড়ি না কলসি না কি গাছ জানি, ও নেপেনথিস, হ্যাঁ পেয়েছিলাম, এখনো আছে, দেখাচ্ছি আপনাদের। এখন আর অন্য কোনো গাছে তেমন ইন্টারেস্ট নেই, কেবল কার্নিভোরাস প্লান্টস, অর্কিডগুলো অধিকাংশই বিদায় করে দিয়েছি। কান্তিবাবু উঠে ঘরের ভিতরে চলে গেলেন, আমি আর অভি মুখ চাওয়াচাবি করলাম। কার্নিভোরাস প্লান্টস অর্থাৎ মাংসাশী গাছ! 15 বছর আগে পড়া বটানির বইয়ের একটি পাতা ও কয়েকটি ছবি আবছাভাবে মনে পড়ে গেল। কান্তিবাবু বেরোলেন হাতে একটা বোতল নিয়ে। বোতলটা আমাদের সামনে ধরতে দেখলাম তাতে উচ্চিংড়ে জাতীয় নানান সাইজের সব পোকা ঘোরাফেরা করছে। বোতলের ঢাকনায় গোলমরিচদানের ঢাকনার মতো ছোট ছোট ফুটো। কান্তিবাবু হেসে বললেন, ফিডিং টাইম, এসো আমার সঙ্গে। আমরা কান্তিবাবুর পিছন পিছন টিনের ছাউনি দেওয়া লম্বা ঘরটার দিকে গেলাম। গিয়ে দেখি সার বাঁধা কাঁচের বাক্সগুলোর মধ্যে এক একটায় এক এক রকম গাছ, তার কোনোটাই এর আগে চোখেই দেখিনি। কান্তিবাবু বললেন, এর কোনোটাই বাংলাদেশে পাবে না, অবশ্যই ওই নেপেনথিস ছাড়া। একটা আছে নেপাল থেকে আনানো, একটা আফ্রিকার, অন্য সবকটাই প্রায় মধ্য আমেরিকার। অভিজিৎ বলল, এসব গাছ এখানে বেঁচে রয়েছে কী করে? এখানকার মাটিতে কি? মাটির সঙ্গে কোনো সম্পর্কই নেই এদের, তবে এরা মাটি থেকে প্রাণ সঞ্চয় করে না। মানুষ যেমন ঠিকমতো খাদ্য পেলে নিজের দেশের বাইরে অন্য জায়গাতেই স্বচ্ছন্দে বেঁচে থাকতে পারে, এরাও তেমনি ঠিকমতো খেতে পেলে বেঁচে থাকে, সে যেখানেই হোক। কান্তিবাবু একটা কাঁচের বাক্সের সামনে গিয়ে দাঁড়ালেন। ভিতরে একটা আশ্চর্য গাছ, ইঞ্চি দুই লম্বা সবুজ পাতাগুলোর দু পাশে সাদা সাদা দাঁতের মতো খাঁজ কাটা। বাক্সটার সামনের দিকে কাঁচের গায়ে একটা ছিটকিনি দেওয়া বোতলের মুখের সাইজের গোল দরজা। কান্তিবাবু দরজাটা খুললেন, তারপর বোতলের ঢাকনাটা খুলে ক্ষিপ্র হস্তে বোতলের মুখ দরজার ভিতরে গলিয়ে দিলেন। একটা উচ্চিংড়ে বোতল থেকে বেরোতেই কান্তিবাবু বোতলটাকে বাইরে এনে চট করে ঢাকনাটি লাগিয়ে দিয়ে বাক্সের দরজাটা বন্ধ করে দিলেন। উচ্চিংড়েটা এদিক ওদিক লাফিয়ে গাছটার পাতার উপর বসল এবং বসতেই তৎক্ষণাৎ
পাতাটা মাঝখান থেকে ভাঁজ হয়ে গিয়ে পোকাটাকে জাপড়ে ধরল। অবাক হয়ে দেখলাম দুদিকের দাঁত পরস্পরের খাঁজে খাঁজে বসে যাওয়ায় এমন একটা খাঁচার সৃষ্টি হল যার থেকে উচ্চিংড়ে বাবাজির আর বেরোবার কোনো রাস্তা নেই। প্রকৃতির এমন তাজ্জব, এমন বিভৎস ফাঁদ আমি আর কখনো দেখিনি। অভি ধরা গলায় জিজ্ঞেস করল, পোকাটা যে ওই পাতাটাতেই বসবে তার কোনো গ্যারেন্টি আছে কি? কান্তিবাবু বললেন, আছে বই কি, গাছগুলোর থেকে এমন একটা গন্ধ বেরোয় যেটা পোকা অ্যাট্রাক্ট করে, এটা হলো ভিনাস ফ্লাই ট্র্যাপ, মধ্য আমেরিকা থেকে আনা, বটানির বইয়েতে এর কথা পাবে। আমি অবাক বিস্ময়ে উচ্চিংড়িটার দশা দেখছিলাম। প্রথমে কিছুক্ষণ ছটফট করছিল, এখন দেখলাম একেবারে নির্জীব। আর দেখলাম যে পাতার চাপ ক্রমশই বাড়ছে। টিকটিকির চেয়ে এ গাছ কম হিংস্র কিসে? অভি কাষ্ঠ হাসি হেসে বলল, এমন একটা গাছ বাড়িতে থাকলে তো পোকামাকড়ের উৎপাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যেত, আঁশুলার জন্য আর ডিডিটি পাউডার ছড়াতে হতো না। কান্তিবাবু বললেন, এ গাছ আঁশুলা হজম করতে পারবে না, তাছাড়া এর পাতার আয়তনও ছোট, আঁশুলার জন্য অন্য গাছ। এই যে এই দিকে। পাশের বাক্সর সামনে গিয়ে দেখি লিলির মতো বড় বড় লম্বা পাতাওয়ালা একটা গাছ। প্রত্যেকটা পাতার ডগা থেকে একটি করে ঢাকনা সমেত থলির মতো জিনিস ঝুলছে। এটা ছবি মনে ছিল, তাই আর চিনিয়ে দিতে হলো না। কান্তিবাবু বললেন, এই হলো নেপেনথিস বা পিচার প্লান্ট, এর খাই অনেক বেশি। প্রথম যখন গাছটি পাই তখন ওর থলির মধ্যে একটা ছোট পাখিকে ছিবড়ে অবস্থায় পেয়েছিলাম। বাপরে বাপ, অভি তাচ্ছিল্যের ভাব ক্রমশই অন্তর্হিত হচ্ছিল। এখন ওটা কি খায়? আরশোলা, প্রজাপতি, শুঁয়োপোকা, এই সব আর কি। মাঝে আমার কলে একটা ইঁদুর ধরা পড়েছিল, সেটাও খাইয়ে দেখেছিলাম, আপত্তি করেনি। তবে গুরুপাকের ফলে এসব গাছ অনেক সময় মরে যায়, অত্যন্ত লোভী, তো কোন অবধি ভোজন সইবে সেটা নিজেরাই আন্দাজ করতে পারে না। ক্রমবর্ধমান বিস্ময়ে এ বাক্স থেকে ও বাক্স ঘুরে গাছগুলো দেখতে লাগলাম। বাটারওয়ার্ট, সানডিউ, ব্ল্যাডারওয়ার্ট, অ্যাজিয়া, এগুলো ছবি আগে দেখেছি তাই মোটামুটি চিনতেও পারলাম, কিন্তু অনেকগুলো একেবারে নতুন, একেবারে তাজ্জব, একেবারে অবিশ্বাস্য। প্রায় 20 রকমের মাংসাশী গাছ কান্তিবাবু সংগ্রহ করেছেন, তার কোনো কোনোটা পৃথিবীর অন্য কোনো কালেকশনই নাকি নেই। এর মধ্যে সবচেয়ে সুন্দর গাছ যেটি, সানডিউ, তার ছোট্ট পাতাগুলোর চারপাশে সরু লম্বা লম্বা রোঁয়ার ডগায় জলবিন্দু চকচক করছে। কান্তিবাবু একটা সুতোর ডগায় এলাচে দানা সাইজের এক টুকরো মাংস ঝুলিয়ে সুতোটা আস্তে আস্তে পাতাটির কাছে নিয়ে যেতে খালি চোখেই দেখতে পেলাম রোঁয়াগুলো সব একসঙ্গে লুব্ধ ভঙ্গিতে মাংস খণ্ডটার দিকে উঁচিয়ে উঠল। হাতটা সরিয়ে নিয়ে কান্তিবাবু বললেন, মাংসটা পেলে পাতাটা ফ্লাই ট্র্যাপের মতোই ওটাকে জাপটে ধরে নিত, তারপর পুষ্টিকর যা কিছু শুষে নিয়ে অকেজো ছিবড়েটা ফেলে দিত। তোমার আমার খাওয়ার সঙ্গে কোনো তফাত নেই, কি বলো? আমরা শেড থেকে বেরিয়ে বাগানে এলাম। শিরিশ গাছ ছায়াটা লম্বা হয়ে বাগানের উপর পড়েছে। ঘড়িতে দেখলাম 4টে বাজে। কান্তিবাবু বললেন, এর অধিকাংশ গাছের কথাই তোমার বটানির বইয়ে পাবে, তবে আমার যেটি সবচেয়ে আশ্চর্য সংগ্রহ সেটির কথা এক আমি না লিখলে কোনো বইয়ে থাকবে না, সেটির জন্যই আজ তোমাদের এখানে আসতে বলা। চলো পরিমল, চলুন অভিজিৎবাবু। কান্তিবাবুর পিছন পিছন এবার আমরা বড় কারখানার ঘরটার দিকে এগোলাম। টিনের দরজাটা তালা দিয়ে বন্ধ, দুদিকে দুটো জানলা রয়েছে। তারই একটা হাত দিয়ে ঠেলে খুলে নিজে উঁকি মেরে আমাদের বললেন, দেখো। অভি আর আমি জানলায় মুখ লাগালাম। ঘরের পশ্চিম দিকে দেয়ালের উপর দিকের দুটো কাঁচের জানলা বা স্কাইলাইট দিয়ে রোদ আসায় ভেতরটা কিছু আলো হয়েছে। ঘরের মধ্যে যে জিনিসটা রয়েছে হঠাৎ দেখলে সেটাকে গাছ বলে মনে হওয়ার কথা নয়, বরং একাধিক শুঁড় বিশিষ্ট কোনো আজব জানোয়ার বলে মনে হতে পারে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে গুঁড়ি একটা আছে, সেটা 5-6 হাত উঠে একটা মাথায় শেষ হয়েছে, এবং সেই মাথার হাতখানেক নিচে মাথাটাকে গোল করে ঘিরে কতগুলো শুঁড়ের উৎপত্তি হয়েছে। গুনে দেখি 7টা শুঁড়। গাছের গা
পাংশুটে মসৃণ এবং সর্বাঙ্গে ব্রাউন চাকা চাকা দাগ। শুঁড়গুলো আপাতত মাটিতে নুয়ে পড়ে আছে, কেমন যেন নির্জীব ভাব, কিন্তু তাও গাটা ছমছম করে উঠল। অন্ধকারে চোখটা অভ্যস্ত হলে আরও একটা জিনিস লক্ষ্য করলাম, ঘরের মেঝেতে গাছের চারিদিকে পাখির পালক ছড়িয়ে আছে। কতক্ষণ চুপ করেছিলাম জানি না, কান্তিবাবুর গলার স্বরে আবার যেন সম্বিত ফিরে পেলাম। গাছটা এখনো ঘুমোচ্ছে, উঠবার সময় হলো বলে। অভি অবিশ্বাসের সুরে বলল, ওটা কি সত্যি গাছ? কান্তিবাবু বললেন, মাটি থেকে গজাচ্ছে যখন তখন গাছ ছাড়া আর কি বলবেন বলুন, হাবভাব অবশ্যই গাছের মতো নয়, অভিধানে এর উপযুক্ত কোনো নামই নেই। আপনি কি বলেন? সেপ্টোপাস অথবা বাংলায় সপ্তপাশ, পাশ অর্থাৎ বন্ধন, যেমন নাগপাশ। আমরা বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করলাম। বললাম, এ গাছ পেলেন কোথায়? মধ্য আমেরিকার নিকারাগুয়া হ্রদের কাছেই গভীর জঙ্গল আছে, তার ভেতরে। অনেক খুঁজতে হয়েছিল বলুন, ওই অঞ্চলেই যে আছে সেটা জানা ছিল। তোমরা বোধহয় প্রফেসর ডানস্টনের কথা শোনোনি, উদ্ভিদবিজ্ঞানী ও পর্যটক ছিলেন, মধ্য আমেরিকায় গাছপালার সন্ধান করতে গিয়ে প্রাণ হারান। ঠিক কিভাবে তার মৃত্যু হয় কেউ জানতে পারেনি, মৃতদেহ সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায়। তার তৎকালীন ডায়েরির শেষের দিকে এই গাছটার উল্লেখ পাওয়া যায়। আমি তাই প্রথম সুযোগেই নিকারাগুয়ার দিকে চলে যাই। গুয়াতেমালা থেকে স্থানীয় লোকের কাছে এ গাছের বর্ণনা শুনতে থাকি। তারা বলে শয়তান গাছ। শেষটায় অবশ্যই এমন গাছ একাধিক চোখে পড়েছিল, বাঁদর আর্মাডিলো অনেক কিছুই খেতে দেখেছি এ গাছকে। অনেক খোঁজার পর একটা অল্প বয়স্ক ছোটো খাটো চারা গাছ পেয়ে সেটাকে তুলে আনি। দুবছরে গাছের কি সাইজ হয়েছে দেখতেই পাচ্ছ। এখন কি খায় গাছটা? যা দিই তাই খায়, কলে ইঁদুর ধরে খেতে দিয়েছি, তারপর প্রয়াগকে বলে দিয়েছিলাম বিড়াল কুকুর চাপা পড়লে ধরে আনতে, তাও দিয়েছি। তারপর তুমি আমি যা খাই তাও দিয়েছি, অর্থাৎ মুরগি ছাগল। ইদানিং খিদেটা খুব বেড়েছে, খাবার জুগিয়ে উঠতে পারছি না। বিকেলের দিকে ঘুম ভাঙার পর ভয়ানক ছটফট করে, কাল তো একটা কাণ্ডই হয়ে গেছিল। প্রয়াগ গিয়েছিল একটা মুরগি দিতে, হাতিকে যেভাবে খাওয়ায় সেভাবে খাওয়াতে হয়। প্রথমে গাছটার মাথায় একটা ঢাকনা খুলে যায়, তারপর শুঁড় দিয়ে খাবারটা হাত থেকে নিয়ে মাথার গর্তের মধ্যে পুড়ে দেয়। একটা যে কোনো খাবার পেটে পুড়লে কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত থাকা যায়, তারপর আবার শুঁড়গুলো দোলাতে আরম্ভ করলে বোঝা যায় যে আরও খেতে চাইছে। এতদিন দুটো মুরগি অথবা একটা কচি পাঁঠায় একদিনের খাওয়া হয়ে যেত, কাল থেকে তার ব্যতিক্রম হচ্ছে। কাল দ্বিতীয় মুরগিটা দিয়ে প্রয়াগ দরজা বন্ধ করে চলে এসেছিল। অস্থির অবস্থায় শুঁড়গুলো আছড়ালে একটা শব্দ হয়, দ্বিতীয় মুরগির পরেও হঠাৎ সেই আওয়াজটা পেয়ে প্রয়াগ গিয়েছিল অনুসন্ধান করতে। আমি তখন ঘরে বসে ডায়েরি লিখছি, হঠাৎ একটা চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি সেপ্টোপাসের একটা শুঁড় প্রয়াগের ডান হাতটা আঁকড়ে ধরেছে। প্রয়াগ প্রাণপণে সেটা টেনে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু সেই সঙ্গে সেপ্টোপাসের আর একটি শুঁড় লক লক করে প্রয়াগের দিকে এগোচ্ছে। আমি দৌড়ে গিয়ে আমার লাঠি দিয়ে শুঁড়টায় একটা প্রচণ্ড আঘাত করে দু হাত দিয়ে প্রয়াগকে টেনে কোনো মতে তাকে উদ্ধার করি। তবে চিন্তার কারণ হচ্ছে এই যে, প্রয়াগের হাতের খানিকটা মাংস সেপ্টোপাস খাবলে নিয়েছিল এবং সেটাই সে পেটের মধ্যে পুড়েছিল। এ আমার নিজের চোখে দেখা। আমরা হাঁটতে হাঁটতে বারান্দায় পৌঁছে গিয়েছিলাম। কান্তিবাবু একটা চেয়ারে বসে পড়লেন, তারপর পকেট থেকে রুমাল বার করে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, সেপ্টোপাসের যে মানুষের প্রতি লোভ বা আক্রোশ থাকতে পারে তার কোনো ইঙ্গিত এতদিন পাইনি, কাল যখন পেলাম তারপরে এটাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় দেখছি না। কাল একবার খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলাম, কিন্তু কি আশ্চর্য বুদ্ধি গাছটার, সে খাবার ও শুঁড়ে নিয়েই ফেলে দিল। একমাত্র উপায় হলো গুলি করে মারা। পরিমল, তোমায় কেন ডেকেছি সেটা বুঝতে পারছো তো? আমি একটু চুপ করে থেকে বললাম, গুলি করলেও মরবে কি না সেটা আপনি জানেন? কান্তিবাবু বললেন, মরবে কি না জানি না, তবে আমার বিশ্বাস ব্রেন বলে ওর একটা জিনিস আছে, ওর চিন্তা শক্তি যে আছে তার তো প্রমাণই পেয়েছি,
কারণ আমি তো কতবার ওর কত কাছে গেছি, ও তো আমাকে কোনোদিন আক্রমণ করেনি। আমাকে চেনে যেমন কুকুর তার মনিবকে চেনে। প্রয়াগের ওপর আক্রোশের কারণ হচ্ছে যে প্রয়াগ কয়েকবার ওর সঙ্গে ঠাট্টা তামাশা করার চেষ্টা করেছে, খাবারের লোভ দেখিয়ে দেয়নি, কিংবা শুঁড়ের ডগার কাছে নিয়ে গিয়ে আবার পিছিয়ে নিয়েছে। মস্তিষ্ক ওর আছেই এবং আমার বিশ্বাস সেটা যেখানে থাকার কথা সেখানেই আছে, অর্থাৎ ওর মাথায়, যেখানটা ঘিরে শুঁড়গুলো বেরিয়েছে সেখানেই তোমায় তাক করে গুলি ওর মাথাতেই মারতে হবে। অভি ফস করে বলল, সে আর এমন কি, সে তো এক মিনিটের মধ্যেই পরীক্ষা করে দেখা যায়। পরিমল, তোর বন্দুকটা। কান্তিবাবু হাত তুলে অভিকে থামিয়ে দিলেন, বললেন, শিকার যদি ঘুমিয়ে থাকে তখন কি তাকে মারা চলে? পরিমলের হান্টিং কোড কি বলে? আমি বললাম, ঘুমন্ত শিকারকে গুলি করা একেবারেই নীতিবিরুদ্ধ, বিশেষত শিকার যেখানে চলে ফিরে বেড়াতে পারছে না সেখানে তো এ প্রশ্নই উঠতে পারে না। কান্তিবাবু ফ্লাস্ক এনে চা পরিবেশন করলেন। চা পান শেষ হতে না হতেই মিনিট পনেরোর মধ্যেই সেপ্টোপাসের ঘুম ভাঙল। বাদশা পাশের ঘরে কিছুক্ষণ থেকেই উসখুস করছিল। হঠাৎ একটা খচ মচ আর বোঙানির শব্দ পেয়ে অভি আর আমি উঠে গিয়ে দেখি বাদশা দাঁত দিয়ে প্রাণপণে তার বকলসটা ছেঁড়বার চেষ্টা করছে। অভি ধমক দিয়ে বাদশাকে নিরস্ত করতে গেল। এমন সময় কারখানা ঘর থেকে একটা সপাত সপাত শব্দ আর তার সঙ্গে একটা উগ্র গন্ধ পেলাম। গন্ধটা এমন যার তুলনা দেওয়া মুশকিল। ছেলেবেলায় টনসিল অপারেশনের সময় ক্লোরোফর্ম শুঁকতে হয়েছিল, তার সঙ্গে হয়তো কিছুটা মিল আছে। কান্তিবাবু হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে বললেন, চলো সময় হয়েছে। আমি বললাম, গন্ধটা কিসের? সেপ্টোপাসের। এই গন্ধ ছড়িয়েই ওরা শিকার। কান্তিবাবুর কথা শেষ হলো না। বাদশাহ প্রচন্ড এক টানে বকলস ছিঁড়ে ধাক্কার চোটে অভিকে উল্টিয়ে ফেলে তীর বেগে পাগলের মতো ছুটলো ওই গন্ধের উৎসের দিকে। অভি কোনো মতে উঠে সর্বনাশ বলে ছুটলো বাদশার পিছনে। আমি গুলি ভরা বন্দুক নিয়ে কারখানা ঘরের দিকে ছুটে গিয়ে দেখি বাদশা এক বিরাট লাফে একমাত্র খোলা জানলার উপর উঠল এবং অভির বাধা দেবার চেষ্টা ব্যর্থ করে ঘরের ভিতর ঝাঁপিয়ে পড়ল। কান্তিবাবু চাবি দিয়ে দরজা খোলার সঙ্গে সঙ্গে শুনতে পেলাম রামপুর হাউন্ডের মর্মান্তিক আর্তনাদ। ঢুকে দেখি এক শুনে শানাচ্ছে না, একের পর দ্বিতীয় এবং তৃতীয় সুর দিয়ে সেপ্টোপাস বাদশাকে মরণ পাশে আবদ্ধ করছে। কান্তিবাবু চিৎকার করে বললেন, তোমরা আর এগিয়েও না, পরিমল চালাও গুলি। বন্দুক উঁচিয়েছি এমন সময় চিৎকার এলো, থামো। অভিজিতের কাছে তার কুকুরের মূল্য কতখানি তা এবার বুঝতে পারলাম। সে কান্তিবাবুর বারণ সম্পূর্ণ অগ্রাহ্য করে ছুটে গিয়ে সেপ্টোপাসের তিনটে শুঁড়ের একটাকে আঁকড়ে ধরল। তখন এক অদ্ভুত দৃশ্যে আমার রক্ত জল হয়ে গেল। তিনটে শুঁড়ই একসঙ্গে বাদশাকে ছেড়ে অভিকে আক্রমণ করল, আর অন্য চারটে শুঁড় যেন মানুষের রক্তের লোভে হঠাৎ সজাগ হয়ে লোলুপ জিহ্বার মতো লক লক করে উঠল। কান্তিবাবু আবার বললেন, চালাও চালাও গুলি, ওই যে মাথা। সেপ্টোপাসের মাথায় দেখলাম একটা ঢাকনি আস্তে আস্তে খুলে যাচ্ছে, ঢাকনির নিচে গহ্বর, আর অভি সমেত শুঁড়গুলি শূন্যে উঠে সেই গহ্বরের দিকে চলেছে। অভি মুখ রক্তহীন, ফ্যাকাশে, তার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। চরম সংকটের মুহূর্তে এর আগেও আমি দেখেছি আমার স্নায়ুগুলো সব যেন হঠাৎ করে ম্যাজিকের মতো সংযত সংহত হয়ে যায়। আমি নিষ্কম্প হাতে বন্দুক নিয়ে সেপ্টোপাসের মাথার দুটি চক্রের মধ্যিখানে অব্যর্থ নিশানায় গুলি ছুড়লাম। ছোড়ার পর মুহূর্তেই মনে আছে ফিরকি দিয়ে গাছের মাথা থেকে লাল রক্তের ফোয়ারা, আর মনে আছে শুঁড়গুলো অভিকে মুক্তি দিয়ে মাটিতে মেতিয়ে পড়ছে, আর সেই সঙ্গে আগের সেই গন্ধটা হঠাৎ তীব্রভাবে বেড়ে উঠে আমার চেতনাকে আচ্ছন্ন অবশ করছে। আগের ঘটনার পর চার মাস কেটে গেছে। এতদিনে আবার আমার অসমাপ্ত উপন্যাসটা নিয়ে পড়েছি। বাদশাকে বাঁচানো সম্ভব হয়নি,
তবে অভি ইতিমধ্যে একটি ম্যাস্টিফ ও একটি তিব্বতী কুকুরের বাচ্চা সংগ্রহ করেছে এবং আরেকটি রামপুর হাউন্ডের সন্ধান করছে। অভির পাঁজরের দুখানা হাড় ভেঙেছিল, দু মাস প্লাস্টারে থাকার পর জোড়া লেগেছে। কান্তিবাবু কাল এসেছিলেন, বললেন কীটখোর গাছপালা সব বিদায় করে দেবার কথা ভাবছেন, বরং সাধারণ শাকসবজি নিয়ে একটু গবেষণা করলে ভালো হয়, ঝিঙে উচ্ছে পটল এইসব আর কি। যদি বলো তোমায় কিছু গাছ দিতে পারি, তুমি আমার এত উপকার করলে, এই ধরো একটা নেপেনথিস তোমার ঘরের পোকাগুলোকে অন্তত আমি বাধা দিয়ে বললাম না না ওসব আপনি ফেলে দিতে চান তো ফেলে দিন, পোকা ধরার জন্য আমার গাছের দরকার নেই। কিং কোম্পানির ক্যালেন্ডারের পিছন দিক থেকে শব্দ এলো, ঠিক ঠিক ঠিক। শুনছিলেন সেপ্টোপাসের খিদে, রচনা সত্যজিৎ রায়।